এই যে এক সাইডে দেখেন একটা অ্যাড চলতেছে, এই অ্যাডটা যদি ফুলফিল কমপ্লিট হয়, এই যে দেখেন কমপ্লিট হইতেছে, এই এতটুকু জায়গা বাকি আছে, অ্যাড আমার কমপ্লিট হয়েছে। আর একটা নতুন অ্যাড চলতেছে, এই অ্যাডটা কমপ্লিট হবে। অ্যাড কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার আছে যে এই ব্যালেন্সের যে ঘরটা আছে, এই ঘরটা দেখবেন আপনি, ব্যালেন্স আমার 2 পয়সা করে বৃদ্ধি পাচ্ছে। আমি যদি প্রতি 10 সেকেন্ড একটা অ্যাড দেখি, আমার এখানে ব্যালেন্স 2 পয়সা যোগ হবে। বাংলাদেশি টাকাই বলি, আমরা কামাইতেছি রাবে, অর্থাৎ রাশিয়ান যে কারেন্সি সেটাতে, কিন্তু টাকার হিসাবে আমরা পাচ্ছি 2 পয়সা। যদি 10 সেকেন্ডে 2 পয়সা হয়, আপনি যদি এইরকম কারেন্ট, এইরকম আমি আপনাকে 3টা ওয়েবসাইট দিব, যে 3টা ওয়েবসাইট থেকে আপনি ধরেন আমার এটার মধ্যে ব্রেভ ব্রাউজারে চলতেছে, আপনি এই জায়গার মধ্যে ক্রোম, ফায়ারফক্স, এরকম 3টা ওয়েবসাইট 3টা ব্রাউজারের মধ্যে ওপেন করে শুধু রেখে দিবেন, বাস আপনি দেখবেন আপনার পার ডে ইনকাম কতগুলো আসে। শুধুমাত্র ওপেন করে রেখে দিলেই কাজ শেষ, অটোমেটিকলি এটা চলতেই থাকবে আর আপনার ব্যালেন্স এনে যোগ হইতেই থাকবে। এইভাবে আপনি আপনার একটা পুরাতন একটা পিসিকে কন্টিনিউ কাজ কাজে ফালাই দিতে পারেন, মাইনিং টাইপ, যে অটোমেটিকলি আপনার আর্নিং বাড়তেই আছে, কিচ্ছু করতে হবে না আপনার। চলেন শুরু করি, এটা আমি করলাম কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই। আমি যে ওয়েবসাইটের যে লিঙ্কটা দিছি আপনার ডিসক্রিপশনে, সেই ওয়েবসাইটের লিঙ্কটায় আসেন। যখন আপনি লিঙ্কটায় আসবেন, তখন দেখবেন এরকম আপনার কাছে কিছু রাশিয়ান লেখা আসবে, তো আমরা এই রাশিয়ান লেখাগুলো জাস্ট ট্রান্সলেট করে ইংলিশ করে নেবো। যদি আপনি মোবাইল থেকে করেন, তাহলে মোবাইলে 3 ডটে ক্লিক করে রাশিয়ান রাশিয়ানটারে ইংলিশ করবেন, তাহলে আপনার বোঝার সুবিধা হবে। জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন গুগলের অপশন আছে। যেহেতু রাশিয়ান ভাষাতে বোঝা যাচ্ছে যে এখানে গুগল লগ ইন বলতেছে, তো আমার যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি জাস্ট লগ ইন করবো। লগ ইন করা বলতে আপনি যখন লগ ইন করবেন, অটোমেটিকলি এটা রেজিস্টার আকারে লগ ইন হবে বা রেজিস্টার হবে, যেটাই বলেন, জাস্ট আপনার এইরকম একটা পেজ আসলেই হবে। এই জায়গায় দেখেন লেখা আছে অ্যাডভার্টাইজার, তো আমার অ্যাডভার্টাইজার না, আমার ইউজার অ্যাকাউন্ট, তো আমি ইউজারে যাই। ইউজারে যাওয়ার পরে এই জায়গায় দেখেন লেখা আছে আপনার ব্যালেন্স কতটুকু, আপনি কোন কোন টাস্ক কমপ্লিট করছেন। এই জায়গায় টাস্কগুলোর মধ্যে দেওয়া আছে হলো বিভিন্ন ধরনের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে গিয়ে জয়েন করা বা কোনো একটা ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে সাবস্ক্রাইব করা, এর জন্য আপনি 10 রাবল বাংলাদেশি টাকায় প্রায় মানে 10-12 টাকার মতো বা 13 টাকার মতো এরকম হবে আর কি। যাই হোক, আমি এখানে সবগুলো 2 টাকা 3 টাকা করে হিসাব করি, যে এটা 1 টাকা, এটা 2 টাকা, কারণ আপনি যখন উইথড্র দেবেন তখন একটা কস্ট আছে, আপনি যখন টাকাটা বিকাশে নেবেন তখন একটা কস্ট আছে, সবগুলো বাদ দিয়ে এগুলেন ওই 3 টাকা 3 টাকাই থাক, আমরা 3 টাকাই হিসাব করি। তো যাই হোক, এখন দেখেন আমি এই জায়গায় কিছু টাস্কও কমপ্লিট করছি, আমার এখান থেকে উইথড্র দেওয়া আছে, তো ওটা অন্য একটা অ্যাকাউন্টে, এইটা আমার বাসার পিসি, আমি এইটার মধ্যে আবার অন্যভাবে কাজ করতেছি। যাই হোক, আপনি যদি সার্ফিং করেন, সার্ফিং করেও ইনকাম করতে পারবেন। সার্ফিংয়ের যে বিজনেসটা সেটা হলো 15 সেকেন্ড আপনাকে জাস্ট একটা অ্যাড দেখতে হবে, আপনি যখন অ্যাডের মধ্যে ক্লিক করবেন তখন দেখবেন এই যে 15 সেকেন্ড যখন হবে, বাস এই আপনার যে বারটা দেখতেছেন নীল কালারের, এই বারটা 15 সেকেন্ড পর্যন্ত মানে ফুলফিল কমপ্লিট হবে আর কি। 15 সেকেন্ড যাওয়ার ফলে আপনি আপনি পাচ্ছেন 0.19, অর্থাৎ প্রায় 2 পয়সার মতো রাব আপনি পাবেন। এখানে বলতেছে ট্রি, তো এটা ট্রি জাস্ট আমরা সিলেক্ট করে দিই, যে আমি রোবট না, এটা একটা প্রমাণ, আমি ট্রি করতাম, এখানে সবগুলোই ট্রি দেওয়া আছে। তো যাই হোক, এগুলো আপনারা যখন করতে যাবেন তখন অটোমেটিকলি আপনি এই ক্যাপসাগুলো পূরণ করতে পারবেন, এটা আমার এগুলো নিয়ে টেনশন না। আর আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে, সেটা হলো আপনি যদি ইউটিউবের ভিডিও যদি ওয়াচ করেন, আপনি চাইলে আপনি যদি কম্পিউটারের মধ্যে আপনি ইউটিউবের ভিডিও দেখে দেখেও ইনকাম করতে পারবেন। সেম কাহিনী, 10 সেকেন্ডের ভিডিও 2 পয়সা, 15 সেকেন্ডের ভিডিও 2.5 পয়সা, এরকম করে আর কি সামথিং অ্যামাউন্ট দেয় আপনি যখন, বা 10 সেকেন্ড কাজ করলে আপনি মিনিমাম 2 পয়সা তো পাবেনই। এই জায়গায় দেখেন অটোমেটিক ভিডিও ভিউইং ইন বাক্স, মানে ফর অ্যান্ড্রয়েড স্মার্টফোন, আপনার যদি একটা পুরাতন অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে আপনি অটোমেটিকলি সেখান থেকেও ইনকাম করতে পারবেন। জাস্ট প্লে স্টোরে গিয়ে ম্যাক্রোড্রয়েড, মানে আপনার ফোনটা আপনার ম্যাক্রো করতে হবে, ম্যাক্রো করে এই জিনিসটা ইনস্টল করবেন আপনার ম্যাক্রোড্রয়েডের মধ্যে, আপনার অটোমেটিকলি ইনকাম চালু হয়ে যাবে। জাস্ট আপনি ফোনটা ফালায় রাখবেন, তার ফালায় রাখলেও আপনার ইনকাম আসবে। যেহেতু আমি পিসি, আমি যে ফার্স্ট যে অ্যাডটা দেখাইছি আপনাকে, সেই অ্যাডটা আমি এনে মধ্যে অন করলাম কীভাবে পিসির থেকে সেটা আমি দেখাই। জাস্ট ইনস্টল যে এক্সটেনশন আছে এর মধ্যে চাপ দেন,
আপনার যে ব্রাউজারই হোক, আমি যেহেতু ব্রেভ ইউজ করি তো আমার ব্রেভের মধ্যে যে অ্যাড টু ব্রেভ লেখা আছে এটার মধ্যে চাপ দেবেন। আমার যেহেতু অ্যাড করা আছে সেই জন্য এই জায়গার মধ্যে রিমুভ ব্রেভ দেখাচ্ছে। যেহেতু আমার অ্যাকাউন্ট এই জায়গার মধ্যে লগ ইন করা, সেহেতু আমাকে নতুন করে আর অ্যাকাউন্ট লগ ইন করতে হবে না। জাস্ট উপরের যে এক্সটেনশনটা আপনাদের সম্ভবত এরকম থাকবে না, আপনাদের এই পিনটা করে নেবেন, তাহলে এই জায়গায় আসবে। চাপ দেওয়ার পরে এখানে এখানে অটো সার্ফিং ইন এ নিউ উইন্ডো এই অপশনটা থাকবে, তো এই জায়গার মধ্যে চাপ দেবেন। বাস, আপনার যখন আপনার পিসি মডিফাই ওরা নিজেই করে নেবে, আপনার ব্রাউজারকে ওরা নিজেই ঠিক করে নেবে কীভাবে আপনাকে আপনার ব্রাউজারের মধ্যে ওরা সার্ফিংভাবে অ্যাডটা চালাবে। তো আমি একটু ইংলিশ করে দেখি, ডু নট ক্লোজ অর মিনিমাইজ দ্য উইন্ডো, বাক্স মানি ইজ ওয়ার্কিং অন ইট। তো তারা এটা কাজ করবে, কাজ করার পরে আপনাকে রেডি করে দেবে। এই জায়গার মধ্যে আপনার কোনো টেনশন নাই, হায়েস্ট 1 থেকে 2 মিনিট লাগে, এরা অটোমেটিকলি আপনার এই উইন্ডোটা একটা সার্ফে উইন্ডো তৈরি করে যেখানের মধ্যে আপনার অ্যাড অটোমেটিকলি রানিং হবে। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট রিল্যাক্স থাকেন 2-3 মিনিটের জন্য, অটোমেটিকলি কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি আপনার মেইন ব্যালেন্সে গিয়ে দেখবেন যে আপনার অ্যাড চলতেইছে আর আপনার ব্যালেন্স যোগ হচ্ছে। আমরা যে সাধারণত মাইনিং করি, যারা মাইনিং করে বা মাইনিং সম্পর্কে আপনার যদি ধারণা থাকে তাহলে বুঝতে পারবেন যে একটা কম্পিউটারকে আপনি জাস্ট ফালায় রাখবেন, তা আপনার মাইনিংয়ের মধ্যে কিছু টাকা যোগ হবে। তো ওই কিছু টাকার থেকে আমার যতটুকু মনে হয় আপনি যদি এইটা করেন তাহলে দেখবেন অনায়াসে আপনার যদি একটা সাইট থেকে যদি আপনি 100 টাকা করে ইনকাম করেন, যদি আপনার তিনটা ব্রাউজারে যদি আপনি তিনটা সাইট ওপেন করে রাখেন, আমি যে তিনটা সাইট আপনি দিচ্ছি সেম প্রসেস সবগুলাতেই সেম, জাস্ট তিনটা সাইডের মধ্যে অ্যাকাউন্ট খুলে তিনটা ব্রাউজারের মধ্যে প্রসেসটা অন করে দেবেন, তিনটার থেকে আপনি অনায়াসে একটা কম্পিউটার যদি আপনার 5 ঘন্টা বা 4 ঘন্টাও কাজ করে 300 টাকা আপনি অনায়াসে উইথড্র দিতে পারবেন। জাস্ট উইথড্র অ্যামাউন্ট সম্ভবত 200, এখানে 200 আপ পর্যন্ত উইথড্র দিতে হয়। মিনিমাম উইথড্র এটার মধ্যে পে আছে 400, এটার মধ্যে 100 পারফেক্ট মানিতে, তো এরকম আর কি সামথিং। আপনি যদি 300 টাকা হয় তো আপনি অনায়াসে উইথড্র দিতে পারবেন। জাস্ট আপনাকে একটু ধৈর্য ধরে প্রতিদিন 100 টাকা করে হলে 3 দিন পরে পরে আপনাকে উইথড্র দিতে হবে। আর আপনি যদি সমান তালে যদি কাজ করেই যান, ইউটিউবের ভিডিও দেখতেই আছেন আবার সার্ফিং করতেই আছেন, একদিনে 10-12 ঘন্টা কাজ করেন, তাহলে তো আপনি একদিনে উইথড্র দিতে পারবেন। তো যাই হোক, আমি যেহেতু ওইভাবে উইথড্র দিই না, আমার খালি পিসি ফালায় রাখা কাজ, আমি পিসি ফালায় রাখি, একটা নেট কানেকশন দিয়ে রাখছি, এই পিসি অন করা আছে, আমার অটোমেটিকলি টাকা আসতেছে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে ঘটনাটা কী বা কীভাবে আপনি মাইনিংয়ের থেকেও ভালো ইনকাম করতে পারবেন যদি আপনার কাছে একটা ওল্ড পিসি থাকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।